হ্যালো এভরিবডি, এই টিউটোরিয়ালে আমি দেখাবো যে একটা গিভেন নাম্বার নির্দিষ্ট রেঞ্জের ভিতর আছে কিনা। অর্থাৎ আমি একটা ইনপুট নেব ওয়ান, বা যে কোনো নাম্বার বা যে কোনো ক্যারেক্টার সেটা ওয়ান থেকে নাইন এই রেঞ্জের ভিতর আছে কিনা। তো এই জন্য আমি প্রথমে মেসেজ সেকশনে সিগমেন্টে একটা মেসেজ ডিক্লেয়ার করে নেই, স্ট্রিং মেসেজ মেসেজ ডিবি দ্য নাম্বার ইন রেঞ্জ। যদি নাম্বারটা রেঞ্জের ভিতর থাকে তাহলে এই মেসেজটা শো হবে, মেসেজ দ্য নাম্বার ইন দি রেঞ্জ, দ্য নাম্বার ইন দি রেঞ্জ। যদি হচ্ছে নাম্বারটা রেঞ্জের ভিতর থাকে তাহলে এই মেসেজটা শো হবে। তো মেসেজটা হচ্ছে শেষ করার জন্য ডলার চিহ্ন দিলাম, ওকে। এরপর হচ্ছে আমি কোড সেকশনে যাই, ডট কোড। তো হচ্ছে প্রথমে যেহেতু আমি মেসেজ সেকশন ডাটা সেকশনে মেসেজ ডিক্লেয়ার করেছি, সেজন্য ডিএসকে ইনিশিয়ালাইজ করব। তো ডিএসকে ইনিশিয়ালাইজ করলাম, ডিএসকে ইনিশিয়ালাইজ করার পর আমি হচ্ছে যে কোনো একটা ইনপুট নেই। তো ইনপুট নেওয়ার জন্য এইচ কমান্ড সিঙ্গেল কি ইনপুট ফাংশন এটা কল করলাম, ইন 21 এইচ। এর মাধ্যমে আমি একটা ইনপুট নিলাম, এই ইনপুটটা হচ্ছে অবশ্যই এই যে এইচ ওয়ান এর মাধ্যমে যে ইনপুটটা নিলাম, তো এই ইনপুটটা অবশ্যই এল এর ভিতর স্টোর হবে। এই আমি যে নাম্বার বা ক্যারেক্টার নিলাম এটি এল এর ভিতর স্টোর হবে। তো এখন এখন এই এল এর সাথে আমি কম্পেয়ার করব, মানে এই এল এর ভিতর যে নাম্বারটা আছে এটি কম্পেয়ার করব যে ওয়ান থেকে নাইনের ভিতর আছে কিনা। সেজন্য আমি কম্প ইনস্ট্রাকশনটা ইউজ করব, কম্প এল কমা ওয়ান, প্রথম ওয়ানের ওয়ান ওয়ান দিয়ে চেক করব, সেই জন্য ওয়ান। তো এইখানে শুধু ওয়ান লিখলে হবে না, এই ওয়ানকে অবশ্যই ক্যারেক্টার হিসেবে লিখতে হবে, সেই জন্য ওয়ান একে এইরকম ব্র্যাকেট দিয়ে আটকে মানে কমা দিয়ে দিতে হবে। তো এল কম ওয়ান। এখন কম্পেয়ার করব কি, এইখানে আর একটা ইনিশিয়েশন ইউজ করব, জে এন জি ই, অর্থাৎ হচ্ছে জাম্প নট গ্রেটার দেন অর ইকুয়াল। অর্থাৎ ওয়ানের থেকে যদি বড় না হয় অথবা সমান না হয়, অর্থাৎ ওয়ানের সমান অথবা ছোট সমান না হয়, ওয়ানের থেকে ছোট হয়, তাহলে কি স্কিপ নামে একটা লেভেলে চলে যাবে, স্কিপ নামে লেভেলে এক্সিট করে দেব। আবার হচ্ছে কম্পেয়ার করব কিসের সাথে, নাইনের সাথে, যেহেতু আমি রেঞ্জটা দিতে চাই ওয়ান থেকে নাইন, সেই জন্য এরপর কম্পেয়ার করব কি নাইনের সাথে। তো নাইনের সাথে কম্পেয়ার করার সময় আমি খেয়াল করব যে এইটা হচ্ছে নাইনের থেকে বড় না হয়, তাহলে সেজন্য কী করতে হবে, জে এন এল ই জাম্প নট লেস দেন অর ইকুয়াল, অর্থাৎ নাইনের থেকে যদি ছোট না হয় এবং হচ্ছে সমান না হয় নাইনের, তাহলে স্কিপে চলে যাও। অর্থাৎ যদি নাইনের থেকে বড় হয়ে যায় তাহলে স্কিপে চলে যাও, যদি ছোট অথবা সমান না হয় তার মানে কি বড় হয়ে গেছে, তার মানে স্কিপে চলে যাও। আর যদি এই দুইটা কন্ডিশন ফেল করে, অর্থাৎ ওয়ান থেকে নাইন এই রেঞ্জের ভিতরেই থাকে, তাহলে কি করবো, আমি মেসেজটা প্রিন্ট করে দেবো যে হচ্ছে নাম্বারটা এই রেঞ্জের ভিতরে আছে, ওয়ান থেকে নাইন এই রেঞ্জের ভিতরে আছে। সেজন্য লোড ইফেক্টিভ অ্যাড্রেস ডিএক্স কমা মেসেজ, মেসেজটা লোড করলাম এমএচজি। এরপর হচ্ছে মেসেজটা প্রিন্ট করে দেবো, স্ট্রিং ফাংশন মব এইচ কমা নাইন ইন 21 এইচ। তো মেসেজটা প্রিন্ট করে দিলাম। আর স্কিপ লেভেলে আমি কী করবো, স্কিপ লেভেলটা আমি হচ্ছে এক্সিট করে দেবো, সেই জন্য স্কিপ। তো হচ্ছে আমার প্রোগ্রামটি লেখা শেষ, এবার রান করে দেখি। রান করার আগে ইন্ট মেইন, তো রান করে দেখি, ওকে, কোনো এরর নেই। তো এখানে আমার কাছে ইনপুট চাইতেছে, তো আমি ইনপুট দিলাম ফাইভ দ্য নাম্বার ইন রেঞ্জ, এখানে ফাইভ হচ্ছে দ্য নাম্বার ইন দ্য নাম্বার ইন দ্য রেঞ্জ শো হচ্ছে। তো এখন হচ্ছে যদি আমি আবার নতুন করে তো অন্য আর একটা ইনপুট দিই, যদি অন্য একটা ইনপুট দিলাম এ, তো হচ্ছে এখানে মানে কিছুই শো হচ্ছে না, অর্থাৎ এ তো আমার রেঞ্জের ভিতর নেই, সেই জন্য মেসেজটা শো হচ্ছে না। মানে এ দিলে কি কোথায় চলে যাবে, এই যে এইচ কমা ফোর সি এস ইন 20 এইচ, অর্থাৎ এক্সিটে চলে যাবে, কোনো কিছু প্রিন্ট না হয় এক্সিটে চলে যাবে। তো এভাবেই আমরা কোনো নাম্বার একটা রেঞ্জের ভিতর আছে কি না এটা চেক করতে পারি।